সন্ধে আপনাদের সাথে আছি আমি ফরজানা আলম আর শুরুতেই থাকছে ইভ্যালি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম প্রতিবেশী দেশের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান প্রধানমন্ত্রী ক্ষমতাকে জনকল্যাণে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের মূল লক্ষ্য বললেন আল নাহিয়ান জয় নতুন নেতৃত্ব তৈরি করতে কাজ করবে ছাত্রলীগ লেখক ভট্টাচার্যের ঘোষণা দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী বললেন কাদের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে জাবির ভিসির অপসারণ চান ফখরুল রংপুর তিন আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আওয়ামী লীগ নেতা কর্মীরা ক্ষুব্ধ হলেও প্রার্থী রেজাউল করিম রাজুর মন্তব্য নেই এবার বিস্তারিত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকা স্বাভাবিক তবে জনগণের কল্যাণে আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাকে ভোগ হিসেবে নয় জনগণের কল্যাণে কাজে লাগানোর কথাও জানান তিনি বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর কালাম স্মৃতি আন্তর্জাতিক এক্সেলেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির তার রিপোর্টে শেখ হাসিনা যার হাতে ধরে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের শিখরে সততা দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতায়ও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা দ্য অ্যাওয়ার্ড ইজ আ টেস্টিমনি টু দ্য কন্ট্রিবিউশন মেড বাই শেখ হাসিনা এমন সব নানা অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতের ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে মনোনীত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যার হাতে পদক তুলে দেন ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টিপি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন শ্রীমতী দীনা দাস পুরস্কারটি দেশের জনগণের প্রতি উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন আগামীতে জনকল্যাণে আরও উৎসাহ যোগাবে ডক্টর কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল পুরস্কারের জন্য আমাকে মনোনয়ন করায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পুরস্কারের মধ্য দিয়ে যারা আমার মানে আমাকে দিয়েছেন কিন্তু আমি মনে করি এটা আমার দেশের মানুষকে সম্মানিত করেছেন এই দেশের মানুষের প্রতি এই সম্মাননা উৎসর্গ করি প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা সমাধান করলেই জনগণের উন্নয়ন করা সম্ভব বলে মন্তব্য করেন সরকার প্রধান প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকে সমস্যা থাকাটা খুব স্বাভাবিক কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সর্বক্ষেত্রে একটা সহযোগিতামূলক মনোভাব থাকলে পরে সে সকল দেশের উন্নয়ন করা অনেক সহজ হয় জনগণ অর্থাৎ শুধু আমাদের দেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির জনগণও যেতে এর কোনো সুফলটা পেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু সবসময় আমরা আমাদের পদক্ষেপ নিই দেশের উন্নয়ন কোনো বাধাই আটকে রাখতে পারে নাই উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ এখন বিশ্বের 29তম বৃহত্তম অর্থনীতির দেশ 2023-24 অর্থ বছরের মধ্যে আমরা আমাদের গড় প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নিতে চাই অর্থাৎ 10 ভাগে উঠাতে চাই সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি মানুষের মাঝে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে প্রবৃদ্ধি 2 অঙ্কের কোটায় নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা ক্ষুধামুক্ত করা সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা দেয়ার শুরু করেছে প্রতিষ্ঠা ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদনের পর জয় সাংবাদিকদের বলেন ছাত্রলীগে কোনো সিন্ডিকেট নেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করাই হবে মূল লক্ষ্য আর লেখক ভট্টাচার্য বলেন হল কমিটি গঠন করে নতুন নেতৃত্ব তৈরি করতে কাজ করবে ছাত্রলীগ সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক আর এখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রলীগের শীর্ষ 2 নেতার পথচলা
এ সময়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দুজনের মুখে ছিল ছাত্রলীগ নিয়ে তাদের নতুন স্বপ্নের কথা। এই সময় উপযোগী যে সিদ্ধান্তগুলো নিলে আমাদের ছাত্রলীগ ইতিবাচক ধারায় চলে যাবে, সেই সিদ্ধান্তগুলো আমরা নিয়ে এগিয়ে যাব। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আমাদের যে পূর্ববর্তী মানে যে সমস্যাগুলো ছিল পরবর্তীতে সেই সমস্যার জন্য না হয় সেটা আর কি আমরা দেখব যে আমাদের অনেক দ্রুত এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এরপর তারা ধানমন্ডির 32 নম্বর থেকে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। এখানে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, দলীয় নেত্রীর সাথে দেখা করার পর থেকেই পুরোদমে কাজ শুরু করবে ছাত্রলীগ। আমাদের অভিভাবকের সাথে কথা বলবো, তিনি আমাদের যে নির্দেশনা দিবেন ওই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। আমরা এখন এই যে বিষয়গুলো বাকি আছে সুরাহা করার, এগুলো আমরা অচিরেই বসবো এই বিষয়গুলো নিয়ে। তা আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন, আমরা খুব দ্রুত এই সমস্যার সমাধান করব। এ সময় ছাত্রলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা। রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। দলের মধ্যে দুর্নীতি রোধ করতে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী জিলো টরেন্সে রয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন উন্নয়ন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করাই হবে বিআরটিসি চেয়ারম্যানের প্রথম কাজ। আরও জানাচ্ছেন মানিকলাল ঘোষ তার রিপোর্টে। ছাত্রলীগের পর এবার আলোচনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযানের। শনিবার রাতে গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থান এখন রাজনীতির আলোচনার প্রধান বিষয়। সংগঠনটাকে তৃণমূল পর্যায় থেকে সংগঠিত করে গড়ে তুলতে হবে। বিআরটিসি ভবনে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কঠোর মনোভাবের কথা জানান দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দলের ভেতরে এ ধরনের অপকর্মের সঙ্গে যারাই জড়িত থাকবে কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে তার জিরো টলারেন্সের বিষয়টি পরিষ্কার হয়ে এসেছে। বিআরটিসির সেবার মান বাড়ানো ও দুর্নীতি প্রতিরোধে এই সংস্থাটিতে নজরদারি বাড়ানোরও তাগিদ দেন ওবায়দুল কাদের। যারা অনিয়ম অপকর্মের জন্য যারা কুখ্যাতি অর্জন করেছে এ ধরনের লোককে ডিপো ম্যানেজার হিসেবে রাখা যাবে না, এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মানিকলাল ঘোষ, মাইটিভি, ঢাকা। ছাত্রলীগকে ঘুষ দেয়া এবং উন্নয়ন বরাদ্দ দিয়ে ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি এ দাবি জানান। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। প্রতিটি জায়গায় পরীক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচারালয় কোথাও যাওয়া। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর তিন আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় সিদ্ধান্তে আসনটির উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও রেজাউল করিম রাজু কোনো মন্তব্য করেননি। আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ 9 প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে 7 প্রার্থীকে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আগামী 5 অক্টোবর এই আসনে ভোট গ্রহণের কথা রয়েছে।
ব্রিটিশ ও পাকিস্তানি আমলের ভূমি আইন সংস্কার করে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সচিবালয় ই মিউটেশন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ই মিউটেশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে 485টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং 3,617টি ইউনিয়ন ভূমি অফিসে ই নামজারি বাস্তবায়ন হচ্ছে। ই নামজারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং ডিজিটাল সেবা নিশ্চিতে আগামী মাসেই হটলাইন চালু করা হবে বলে জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আমি যদি ঘরে বসে আমি যদি আমার ইমিটেশন করে নিতে পারি, আমি ঘরে বসে যদি আমার ল্যান্ড ট্যাক্স দিতে পারি, আমার তো ভূমি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দরকারি জিনিসগুলো আমরা কিন্তু কাজ করছি ইনশাআল্লাহ, এবং এইগুলোর মাধ্যমেই আমরা আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।